আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো বিয়ে দেখতে পাচ্ছেন পালসার নিয়ন, এই বাইকটি রিবোজা হয়েছিল পুরা শোরুমের মধ্যে। তো আমাদের শরীয়তপুরের এক বড় ভাই কিন্তু বাইকটি অনলাইনের মাধ্যমে ক্রয় করেছে। তো আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শরীয়তপুরে পাঠিয়ে দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করতেছি। তো আমরা বিভিন্ন জেলায় গাড়িগুলোকে ভেবে পাঠিয়ে থাকি, তার সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা চ্যানেলে বন্ধু দেখতেছেন সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে বেলে বাজান। ভাই, আমি এই মুহূর্তে মানে কুরিয়ার সার্ভিসে বুকিং দিব, তার আগ মুহূর্তে আবারও এই বাইকটির প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করতেছি এই ভিডিওটির মাধ্যমে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রতিটা অংশ কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা একটু দেখেন। প্রথমে হেডলাইটের গ্লাসটার উপরে অংশটা দেখেন, নিখুঁত আছে হেডলাইটের গ্লাসটাও, নিখুঁত কিন্তু মাডগার্ডটাও কিন্তু নিখুঁত আছে। এরপরে এই সাইডে ভাইজার দেখেন একদম নিখুঁত, চক কালো কিসকিসে সিগন্যাল লাইট নিখুঁত আছে, হ্যান্ডেল লুকিং গ্লাস সহ একদম নিখুঁত আছে, ঠিক আছে। চাপা সুইচ সব নিখুঁত আছে, দেখেন ট্যাঙ্কিতেও কোনো দাগ নাই, স্পট নাই। আপনারা জানেন বা আপনি জানেন এই বাইকটি কিন্তু একদম নতুন মতো, কিন্তু দেখেন বাম্পার থেকে নিয়ে ইঞ্জিন পর্যন্ত একদম নিখুঁত। সাইড কভারটাও দেখেন কালো কিসকিসা, আমাদের এখানে কারেন্ট নেই, অন্ধকারে বানানো হচ্ছে মোবাইল আলোতে, ঠিক আছে। আইপিএসের আলোতেও এ হচ্ছে না, দেখেন কোনো সমস্যা নেই। সিগন্যাল লাইট এটাও কিন্তু ফ্রেশ, ঠিক আছে। এই সাইডের অংশটাও দেখেন, সাইলেন্সারেতেও কোনো দাগ নাই, স্পট নাই। সাইড কভারটাও দেখেন একদম নতুন, দেখেন গ্লেজ কি, অন্ধকারে ভিডিও বানানো হচ্ছে তারপর গ্লেজ কি, দেখেন এই যে আয়নার সামনে মনে হচ্ছে মানুষ দাঁড়ায় আছে। ট্যাঙ্কিটাও দেখেন এই সাইডটাও, দেখেন তো পুরো অংশ কিন্তু দেখানো হলো যে কোনো জায়গার দাগ স্পট নাই, একদম ফ্রেশ, ঠিক আছে। দেখেন মিটারটাও কিন্তু অন করে দেওয়া হয়েছে, এখন কাগজপত্র দেখাবো। এই খামের মধ্যে কিন্তু আমাদের মেমো থাকবে, এই ইলাহি বাইক কর্নার, এই যে আমার নাম নাম্বার মোবাইল নাম্বার সব কিছু আছে, এইটাই যথেষ্ট, ঠিক আছে। আর তারপরেও মেমো করে দিয়ে দিলাম, দেখেন আমাদের ইলাহি বাইক কর্নারের মেমো, ভিজিটিং কার্ডও থাকলো। আর এখানে মূল কথা উল্লেখ করে দেওয়া আছে, মূল কাগজ জমা রইল, নাম পরিবর্তন করে তিন দিনের পর কুরিয়ার করে দেওয়া হবে, ঠিক আছে। দেখেন আমার স্বাক্ষর দেওয়া আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, তিন দিনের মধ্যে কাগজ পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো কাগজ এই পর্যন্তই, এবং গাড়ির কিন্তু পুরো প্রতিটা অংশে দেখাইলাম, কোনো জায়গার বিন্দু পরিমাণ দাগ নেই। এখন নেওয়া পর্যন্ত দোয়া করবেন যাতে সহি সালামতে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে যায়। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।